রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে কোভিড পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত প্রচেষ্টায় ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, প্রতিটি রাজ্য তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে তাদের অবদান রয়েছে। উন্নয়নশীল দেশগুলির কাছে ভারতে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরার একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। বৈঠকে 23 জন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 2 জন প্রশাসনিক কর্তা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। কোভিড অতিমারির পর এই প্রথম সামনাসামনি নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের উদ্বোধনী বক্তৃতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোভিড সংকটের সময় ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কোঅপারেটিভ গঠন বিশ্বের কাছে একটি মডেল হয়ে থেকে যাবে। তিনি জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলির কাছে ভারত একটি বার্তা পাঠিয়েছে যে সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্থিতিস্থাপকতার সঙ্গে সব বাধা অতিক্রম করা সম্ভব। তিনি এর জন্য দেশের সব রাজ্যের কথাও তুলে ধরেন। তিনি এদিন আরও বলেছেন, ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে প্রথমবারের মতো ভারতের সমস্ত মুখ্য সচিব এক জায়গায় একত্রে মিলিত হয়েছেন। 3 দিন ধরে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নিজেদের দাবিও তুলে ধরেন। এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী কৃষি বৈচিত্র্যের গুরুত্ব এবং বিশেষ করে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করে বলে জানা গিয়েছে। এবছর আরও একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। শস্য বৈচিত্র্যকরণ, ডাল, তৈলবীজ, অন্যান্য কৃষি পণ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্কুল উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন এবং নগর প্রশাসন নিয়ে আলোচনা হয় এদিন। পণ্য ও পরিষেবা কর বা GST সম্পর্কে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এবার কর সংগ্রহের অনেকটাই উন্নতি হয়েছে, তবে এর থেকেও বেশি আয় হতে পারে। তিনি বলেছেন, GST সংগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন। আমাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে এবং $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী বলেন, 2023 সালে G20 গোষ্ঠীর প্রধান হবে ভারত। গোটা বিশ্বকে এটাই দেখানোর সুযোগ যে ভারত মানেই শুধু দিল্লি নয়, ভারত মানে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। তিনি এদিন বৈঠকে বলেন, আমাদের G20 ঘিরে একটি গণ আন্দোলন গড়ে তোলা উচিত। এটি আমাদের দেশ উপলব্ধ সেরা প্রতিভাকে চিহ্নিত করার সুযোগ দেবে। G20 প্রসঙ্গে বিদেশমন্ত্রী S জয়শঙ্কর বলেছেন, G20 সভাপতিত্ব করা একটি বড় সুযোগ ও দায়িত্বের বিষয়। G20 ইতিহাসে এই প্রথমবার ভারত G20 বৈঠকের আয়োজন করবে। শুধুমাত্র দিল্লিতেই নয়, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।